বিএনপি মহাসচিব বলেছেন তাদের নেতাকর্মীদের নাকি গত এক যুগ ধরে ঈদ করতে দেওয়া হয়নি তাদের নাকি হত্যা করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বিএনপি মহাসচিবকে বলতে চাই আপনারা কি ভুলে গেছেন দু সালে ক্ষমতা আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্মম নির্যাতনে স্টিম রোলার আপনারা চালিয়েছিলেন তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকারের সময় পুরনো কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় বিএনপি আমলে কারো মা বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামে যেতে পারেনি দাফন কাপনের শেষ সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায়ও আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছিলেন কতটা নিষ্ঠুর এবং অমানবিক হলে এমনটা করতে পেরেছেন বলবেন কি দু হাজার এক সালে বিএনপি নেতৃত্বাধীন দলীয় সরকার ক্ষমতা আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়িঘরে যেতে পারেনি সেই ইতিহাস বেশি দিন আগের শেখ হাসিনা সরকারের আমলে বিএনপি আমলের নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করা হয়নি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী সতেরো মে মহামারী করোনার কারণে আমরা এই দিবসটি স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে পালনের কর্মসূচি হাতে নিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক উপকমিটির আয়োজনে ষোলো সতেরো মে ব্যাপী তথ্য সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠান ষোলো মে ধানমন্ডির বত্রিশ নম্বরে সকাল এগারোটায় উদ্বোধনী অনুষ্ঠান সতেরো মে সকাল এগারোটা ঢাকা মহানগর উত্তর তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে বিকেল তিনটায় ঢাকা মহানগর দক্ষিণ মহানগর নাট্যমঞ্চে দোয়া মাহফিলও আলোচনার আয়োজন করেছে এছাড়া সারা দেশে আওয়ামী লীগের সকল শাখাকে মসজিদ মন্দির গির্জা পেগোডায় বিশেষ দোয়া প্রার্থনা আয়োজন করার জন্য আহ্বান জানানো হচ্ছে ঈদ পূর্ববর্তী অবস্থার মতো ঈদের পরেও কর্মস্থলে ফিরে আসা যাত্রায় বাঁধ ভাঙ্গা জনস্রোতের আশঙ্কা করা হচ্ছে এতে করোনা সংক্রমণ শেখ হাসিনার সরকারের সর্বাত্মক চেষ্টা আপাত কিছু না নিয়ন্ত্রিত মনে হল গাদাগাদি অবস্থায় চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমত অবস্থা জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পরবর্তী চলাচলের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা পালনের আহ্বান জানাচ্ছি